আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের তরফ থেকে আমি অনন রায় চৌধুরী, বিশেন্দ্র ভট্টাচার্য এবং জয়ন্ত দেবনাথ মাননীয় তথ্য সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে দেখা করি এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি। আপনারা জানেন যে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট ত্রিপুরা রাজ্যে সাংবাদিকদের একটি বৃহত্তম প্ল্যাটফর্ম। সেখান থেকে সম্প্রতিকালে উদয়পুর এবং খোয়াই ইত্যাদি কয়েকটি জায়গায় সাংবাদিকদের সঙ্গে অনভিপ্রেত কয়েকটি ঘটনা ঘটেছে, এই সংক্রান্ত ব্যাপারে কথা বলতে আমরা এখানে এসেছি এবং মন্ত্রী যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। উনি বলেছেন যে এই সমস্ত ব্যাপারে উনি আমাদের কাছ থেকে শুনে পরবর্তীকালে যাতে আরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সাংবাদিক এবং প্রশাসনের মধ্যে, সেই ব্যাপারে সচেষ্ট থাকবেন এবং যথেষ্ট দায়িত্ব নিয়ে এর মোকাবেলা প্রশাসনের তরফ থেকেও করা হবে এই কথা দিয়েছেন। এবং আশা করি আমাদের মাননীয় মন্ত্রী এবং তার প্রশাসন সেই ব্যাপারে সত্যিকারের অর্থে ওনাদের কথা রাখবেন, এই প্রত্যাশা আমরা রাখি। এবং আমরা মোটামুটি যে আলোচনা হয়েছে তো আমরা হ্যাপি, আমরা খুশি যে আমরা যদি এভাবে উনি আমাদের রেসপন্স করেন, এভাবেই সহযোগিতামূলক পদক্ষেপ উনি নেন, তাহলে আগামী দিনে এই সম্পর্ক আরও দৃঢ় হবে এবং সাংবাদিকরা এই রাজ্যে ভালোভাবে কাজকর্ম করতে পারবে, তাদের সুরক্ষিতভাবে তাদের কাজকর্ম করতে পারবে বলে প্রত্যাশা রাখি। অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট ত্রিপুরার এক প্রতিনিধি দল আজকে মহাকরণে আমার সঙ্গে এসে মিলিত হয়। সারা রাজ্যে সাংবাদিকদের কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং সম্প্রতি কিছু অনভিপ্রেত ঘটনা যেগুলো উদয়পুরে মুখ্যমন্ত্রীতে হয়েছে, যা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এসেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন ঘটনাগুলো দেখার জন্য যথাযথভাবে ব্যবস্থা গ্রহণের জন্য। এবং সে বিষয়ে আপনারা জানেন যে রাজ্য সরকার এটা সাংবাদিক বাধ্যক সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এ রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তা, সাংবাদিকদের সামাজিক দিক থেকে সমস্ত দিক থেকে কী করে আরও উঠে তুলে ধরা যায় সে বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং বিভিন্ন সময়ে সংবাদপত্র বাধ্যব এবং সাংবাদিক বাধ্যব সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো সাংবাদিক বন্ধুরা যারা আজকে এসেছেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের তরফ থেকে, সাধারণ সম্পাদক সানিধ্যদেব রায়, সম্পাদক অনল রায় চৌধুরী, আমাদের জয়ন্ত দেবনাথ, বিশেন্দু ভট্টাচার্য, প্রত্যেকেই আমরা জানি প্রত্যেকে ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য সাংবাদিক এবং সংবাদপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং আমি তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করেছি যে আগামী দিন সরকার যাই সিদ্ধান্ত নেবে বিগত দিনের মতো সমস্ত কিছুই আমরা সংবাদপত্র এবং সাংবাদিকদের কথা মাথায় রেখে এবং তাদের সুন্দর ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা নেব। আলোচনা সুন্দর হয়েছে, ফলপ্রসূ হয়েছে এবং আগামী দিনে আমরা যৌথভাবে, কারণ আমরা জানি যে ডেমোক্রেসি বা গণতন্ত্রের ফোর্থ পিলার হচ্ছে সংবাদপত্র, তো স্বাভাবিকভাবেই সংবাদপত্রকে যদি আমরা শক্তিশালী করতে না পারি তবে গণতন্ত্র শক্তিশালী হবে না। এবং এই পদক্ষেপ আমরা রাজ্য সরকার গ্রহণ করব কী কী সেটা আমরা আলোচনার মাধ্যমে সংবাদপত্রের বন্ধুদেরকে আমরা আশা করব যে আগামী দিনে সংবাদপত্র এবং রাজ্য সরকার যৌথভাবে এবং ত্রিপুরা রাজ্যে যারা সাংবাদিকরা রয়েছে আমরা প্রত্যেকে যৌথভাবে একটা সুন্দর ত্রিপুরা আমরা গড়ার জন্য যৌথভাবে আমরা কাজ করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার। আই টেল ইউ দিস এ ভেরি গুড কোশ্চেন ইউ রেজড হিয়ার। ত্রিপুরা হ্যাজ বিন মার্চিং এহেড ডেভেলপমেন্ট টুয়ার্ডস এ রিসার্জেন্ট ত্রিপুরা আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার অনারেবল চিফ মিনিস্টার অ্যান্ড এবল স্টিওয়ার্ডশিপ অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদি। দ্য মাচ চেরিশড গোল অফ ব্রিঙিং এ চেঞ্জ ওয়াজ অ্যাকমপ্লিশড আন্ডার দ্য লিডারশিপ অফ বিপ্লব দেব and active guidance of our honorable Prime Minister Narendra Modi ji in 2018. And since the inception of this government, we have been marching ahead or surging towards development. Now, Trinamool Congress, in connivance with our main opposition party CPIM, the outgoing government, they are bent upon uniting a particular religion and defame the state of Tripura to the other parts of the country, stating that minorities in Tripura are under the murderous misrule of BJP, which is far away from truth, not at all true. I invited personally some of my friends from outside who called me this morning also from Guwahati, senior journalists from various parts or nooks and corners of the country, to come over here, take the stock of the scenario, political situation, prevailing situation, and give their important mandate on it. No mosque was set on fire. We all know some sporadic incidents of
violence took place in Bangladesh during Durga Puja festival. And Quran Sharif was kept inside our Durga temple, I mean Durga idol, during Durga Puja festival. Followed by some sporadic incidents in Tripura, which were very strictly handled by our government. And now peace, tranquility, harmony and fraternity prevails in all the nooks and corners of the state. So whatever stage they have taken or attempt they have made to defame our state across the country will be foiled by the people of the state in the next municipality election to take place on 25th of this month. And on 28th, the counting will take place. They will be given a befitting reply by the people, by the suffrage or mandate of the people. That's much I will say. Thank you. अभी भी दोहरा रहा हूँ, बार बार एक ही बात आ रहा है, पुलिस अपनी तरीके से काम कर रही है, कर रहा है। हमारे पार्टी, हमारे सरकार कभी पुलिस के काम में दखलदाजी नहीं करना चाहते हैं। अभी चुनाव है, अभी चुनाव आयोग है हमारे यहाँ पे, इलेक्शन कमीशन है, उसके अंडर में काम होता है, पॉलिटिक्स होता है, मतलब निर्वाचन होता है, तो इनको करना है, इनको ये सब देखना है। अगर कहीं पर घटना घटी, ये बहुत ही दुखद है, लेकिन पुलिस न्यूट्रल है, कोई पॉलिटिकल इंटरवेंशन इंटरफेरेंस हम करने नहीं देते। हमारे सीएम भी इसी आदत पे सख्त। सब्सक्राइब टू त्रिपुरा इन्फो एंड प्रेस द बेल आइकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा।